প্রতিদিন সকালে উঠেই আমাদের মেয়েদের চিন্তা করতে হয় যে আজকে কি দিয়ে রান্না করব, কোন জিনিসটা পরিবারের মানুষের সামনে দিলে খুশি হবে, তো তারা খেয়ে তৃপ্তি পাবে। তো আসলে বুঝেও কতদিন বুঝে ওঠা যায় না। আর এখন আমার বাচ্চারা যেহেতু ছোট, ওদের আসলে পছন্দ মতো এখন কিছু করতে হয় না, ওদের যেটাতে পুষ্টি হবে তো সেটাই আমি সবসময় মাথায় রেখে করি। আর পছন্দ অনুযায়ী আসলে আমাদের দুজনে করতে হয়, আমার হাজবেন্ড আর আমার। তো এই যে এখানে আজকে মসুরের ডাল করব, মসুরের ডালে একটু ডাঁটা আর হচ্ছে কাঁঠালে বিচি দিয়ে করলে ভালো হয়। তো পেঁয়াজ রসুন লবণ হলুদ সব কিছু দিয়ে একদম আমি জলটা দিয়ে তুলে দেব প্রেশার কুকারে। আর এখানে হচ্ছে কলা ভাজবো, কাঁচকলা, আর হচ্ছে এটা হচ্ছে কাঁঠালি বিচি ভাজে, তো এটা আসলে মুচমুচে করে ভাজলে ভালো লাগে। আর এই যে এটা আপনার বাছা মাছ বলে, তো বাছা মাছ ভাজি করব। আর একটা শাক করব, শাকটা হচ্ছে কলমি শাক, কলমি শাকটা আমার ভীষণ ভালো লাগে। তো এই তো যা হলো, এটা হচ্ছে দুপুরের খাবার হয়ে গেল। তো দুপুরের খাবার হলেই চিন্তা হয়ে যায় যে রাত্রে কী খাবো। তো রাত্রে আসলে হালকা পাতলা কিছু খাওয়া হয়। কতদিন ওর বাবা বাইরে থেকে খাবার নিয়ে আসে, খাবার বলতে আসলে ভাজি ভুজি যেটা বলেন, এগুলো আসলে এগুলো আমাদের শরীরের পক্ষে ভালো না হলে আমাদের এই জিনিসগুলো বেশি ভালো লাগে। আমরা মানুষরাই স্বভাবেই এরকম যে যেটা বেশি হানিকারক আমাদের শরীরের জন্য বা আমাদের জীবনের জন্য সেটার দিকে আমরা এগিয়ে যাই, এটা স্বাভাবিক একটা ব্যাপার আমাদের মানুষের। আর এই যে আমি সব কিছু রান্না প্রায় শেষের দিকে, এখন শাকটা আমি করে নিচ্ছি। তো শাকটা আমি যেটা করি, তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে আর হচ্ছে কাঁচামরিচ ফোড়ন দিয়ে শাকটা দিই, তারপরে একটু জল দিই, দিয়ে ঢেকে দিই। তারপরে শাকটা মজে না আসা পর্যন্ত, জলটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত ওটা ঢেকে রাখি। তারপর রান্না করে নামিয়ে ফেলি, ব্যাস। আজকে শাকগুলো উপর থেকে যে ডগাগুলো ছিল ওইভাবেই দিয়েছি, আজকে আর ঝুড়ি করিনি শাকটা। তো কতদিন ঝুড়ি করেও খাওয়া হয়, এভাবেও ভালো লাগে। আর এই শাকটা হয়ে গেলে আমরা দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট করব। আর যেহেতু আমার বড় বোন এখন বাড়ন্ত বয়স, ওই ঘর ছোটো ছুটি করে, তো ওকে লক্ষ্য রাখতে হয়। দুপুরে আসলে একটু শুয়ে রেস্টে করা যায়, ঘুমানো সম্ভব হয়ে ওঠে না। আর এই যে সন্ধ্যার সময় ওর বাবা গরম গরম পুরি আর সিঙ্গারা নিয়ে এসছে। তো আসলে প্রতিদিন ডাল তরকারি ভাত একভাবে খেতেও ভালো লাগে না, এটা আসলে প্রতিদিনও খাওয়া হয় না, ভাজা পোড়া মাঝে মধ্যে নিয়ে আসা হয়। তো তো আমরা খাচ্ছি সন্ধ্যার খাবার, রাত্রে হয়তো একটা কিছু করে নেব, রুটি টুটি। তো যাই হোক, আজকে আমার ব্লগটি আমি এখানে শেষ করছি। আর আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। ব্লগটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।